বসিরহাট মহকুমা আদালতে আজ পেশ করা হয় সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার শেখ শাহজাহানকে। শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা সহ বেশ কয়েকজনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়। 14 দিন জেলে থাকার পর আজ বসিরহাট মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হয়। পুলিশি গাড়িতে শেখ শাহজাহানকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকে তার অনুগামীরা। শেখ শাহজাহান বলেন, আমি বলেছিলাম তৃণমূল জিতবে, সেটাই হয়েছে।